আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আলোচনা করব ভবিষ্যৎকাল নিয়ে তো গত ক্লাসটাও ছিল লেফিচুর ফিউচার নিয়ে আজকে আলোচনা করব লেফিচুর সাম্প নিয়ে তবে গত ক্লাসে আলোচনা করেছিলাম ফ্রোমিয়ার গ্রুপের ভ্যাপগুলিকে কিভাবে কনজুগে করতে হয় ভবিষ্যৎকালে আজকে দেখাবো দু গ্রুপের ভ্যাপগুলিকে কিভাবে কনজুগে করতে হবে আমরা জানি যে ফরাসিতে ভ্যাপগুলিকে তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে ফ্রোমিয়ার গ্রুপ দু গ্রুপ এবং থোয়াজম গ্রুপ আজকে আমি শুধু দু জিম গ্রুপের ভ্যাবগুলোকেই কনজুগে করি করতে গেলে আমাদের যেটা করতে হয় ভেবটাকে দুইটা পার্ট করতে হয় প্রথম পার্টটা হলো রাডিকাল আর দ্বিতীয় পার্টটা হলো তেহমিনিয়েজ তো রাডিকালটা আমরা কোথা থেকে পাবো আর তেহমিনিয়েজ কোথা থেকে পাবো এইটা বের করতে পারলেই কিন্তু আমাদের কাজ একেবারেই সহজ হয়ে গেল তো রাডিকালটা আমরা পাবো হলো আফিনিটিভ অর্থাৎ মূল ভ্যাবটাকেই আমরা নিয়ে নিব রাডিকাল হিসেবে যে ভ্যাবটাকে আমরা ভবিষ্যৎকালে কোন যুগে করতে চাচ্ছি ওই ভেবটার মূল মানে সরাসরি নিয়ে নিলেই আমাদের রাডিকাল পাওয়া হয়ে গেল নেওয়া হয়ে গেল আর তেহমিনি জনিব আমরা আবহাওয়া ভ্যাবের যে বর্তমান কালে কোন যুগে করা হয় ওই রূপটাকে নিব এখান থেকে নিলে আমাদের জন্য সুবিধা হয় কি আমরা তো প্রথমেই আবহাওয়া ভ্যাবের বর্তমান কালে যে কোন যুগে করে সেটা কিন্তু শিখে ফেলেছি তাই না তো সেই জন্য আবহাওয়া ভ্যাব থেকে নিলে একটু সহজ হয় এই জন্যই সহজভাবে আর কি মনে রাখা যায় কিভাবে সেই জন্য আমি আবহাওয়া ভেব থেকে নিয়ে দেখাচ্ছি আপনাদের জন্য আবহাওয়া ভেবকে যে বর্তমানকালে কালে কোন জায়গায় করা হয়েছে এখান থেকে আমরা এই রূপটাকে নিব জয়ের জন্য কি হলো চুয়ের জন্য কি হলো জয়ের জন্য হয় এ চুয়ের জন্য আ ইল বা এল এর জন্য আ নু এর জন্য আ ভো ভো এর জন্য আ ভে ইল এর জন্য ও এল এর জন্য ও তো এখানে আমি বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি তবে এখানে লিখেছি আমি অ আর এখানে লিখেছি এ এখানে কিন্তু আ ভো তো আবহা থেকে আসলে আমরা এটা নিব না এটা বাদ দিয়ে দিলাম এটা বাদ যাবে আর এখান থেকে আভে থেকে এটাও বাদ যাবে তাহলে আমাদের কি থাকলো এখানে থাকলো অ এই যে আমি এখানে অ লিখেছি আর এখানেও থাকলো এ হ্যাঁ তাহলে আমাদের জানা হয়ে গেলো যে আব থেকে আমরা কিভাবে তেহমিনটাকে বের করলাম মোটামুটি সবগুলি কিন্তু সরাসরি নিতে পারছি শুধু এই দুইটাকে একটু কাটছাট করে নিলাম আর কি ঠিক আছে শুধু এইভাবে মুখস্থ করে রাখলে হয় তারপরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আবহাওয়া ভেবটা থেকে একটু মনে করে নিলে কিন্তু সহজ হয়ে যায় এই জন্যই আমি এটা আপনাদের জন্য এখানে লিখে দিলাম আর কি ঠিক আছে তাহলে আমরা এখানে পেলাম তেমনিজো আর প্রথমে তো আমরা পেয়েছিলাম কিভাবে নিব না তাহলে এখন আমরা দেখবো রাডিকাল এবং তেমনেজো যুক্ত করে কিভাবে কনজোগ করা হলো আজকে তো আমরা দু এম গ্রুপের ভ্যাবগুলিকে কনজোগ করবো তাই না তো আমরা জানি যে যেই ভ্যাবগুলির শেষে ই এক আছে ওই ভ্যাবগুলি দুজিম গ্রুপের ভ্যাব কিন্তু ভেবের শেষে ই এক আছে এমন সব ভেরবই কিন্তু আবার দুজিম গ্রুপের ভ্যাব না তাহলে কি করতে হবে তাহলে আমাদেরকে দুজিম গ্রুপের ভেরবগুলিকে চিনতে হবে এটি একটু কঠিন যে দুজিম গ্রুপের ভেবটা যখন আমরা চিনে ফেলবো কোনটা কোনটা দুজিম গ্রুপের ভেব তারপর কিন্তু কনযুগে করা একেবারেই সহজ হয়ে যাবে কারণ কনযুগে করার নিয়ম কিন্তু আর চেঞ্জ হবে না যেভাবে প্রমিয়ার গ্রুপের ভেবগুলিকে কনযুগে করা হয়েছিল ঠিক একই নিয়মে একই রকমভাবেই কিন্তু দুজিম গ্রুপের ভেবগুলি দিয়েও কনযুগে করা হবে তো এখানে আমরা দু জিএম গ্রুপের একটা ভেব নিয়েছি এটা হলো ফিনি মূল ভেব আর তেহমিনিজও নিয়েছি আমরা আবহাওয়া ভেব থেকে ঠিক আছে এখন আমরা সুজি অনুযায়ী এই তেহমিনিজগুলি বসিয়ে দেব মূল ভেবের সাথে তাহলে তো আমাদের কোন করা হয়ে যাবে তাই না কি আছে ইজো ইজোর সাথে আমি কিন্তু ফিনির ভেবটা পুরোটাই লিখেছি ঠিক একই রকম জুয়ের সাথেও ফিনির পুরোটাই লিখেছি অর্থাৎ প্রত্যেকটা সুজের পাশে কিন্তু আমি ফিনির পুরোটা ভেরভি লিখেছি কোনো কাটা করিনি ঠিক আছে আর তার সাথে যুক্ত করেছি কি আর জন্য আ হা নো ফিনি হো ভু ফিনি হে ইল ফিনি হো এল ফিনি হো ঠিক আছে তাহলে আমরা নিয়মটা কি জানলাম যে র্যাডিক্যাল হিসেবে আমরা মূল ভ্যারবের পুরোটাই নেব এবং তার সাথে যুক্ত করব এইখান থেকে এই তেহমিনেজ সুজি অনুযায়ী ঠিক আছে এখানে আমি আরেকটা ভেবকে কনজুগি করে দেখেছি এখানে আছে রিও শেখ রিও সফল হওয়া এটা একটা দুজন গ্রুপের ভেব এবং আমরা মূল ভেবটাই এখানে নিয়ে নিয়েছি যে জয়ের সাথে কী নিয়েছি জুয়ের সাথে রিও অর্থাৎ মূল ভেবটাকেই সরাসরি বসিয়ে দিয়েছি তারপরে যুক্ত করেছি তেমনি তাহলে নতুন করে কিন্তু খুব বেশি কিছু মুখস্থ করার নেই আসলে তাই না জোর ইউ হে আমি সফল হব চুর ইউ সি খা তুমি সফল হবে ইল রেও খা সে সফল হবে নুর ইউ সি আমরা সফল হব ভুর ইউ হে আপনি বা আপনারা বা তোমরা সফল হবেন ইল রেও তারা সফল হবে এল রেও হো তারা সফল হবে এখানে আরেকটা ভেবকে আমি কঞ্জুকে করেছি সোয়াজি সোয়াজি অর্থ পছন্দ করা ঠিক একই নিয়ম সোয়াজিটাকে প্রত্যেকটা সুজির সাথে সরাসরি বসিয়ে দিয়েছি আর সাথে তেমনি যুক্ত করেছি এই সুজি অনুযায়ী ঠিক আছে এখানে আর আমি অর্থ লিখলাম না যে চু ইল এল নুভু ইল এল এগুলির অর্থ তো আপনারা ইতিমধ্যে জেনেছেন এর সাথে সোয়াজি অর্থটা হলো পছন্দ করা তাহলে য সোয়াজি হে আমি পছন্দ করব চু সোয়াজি হা তুমি পছন্দ করবে ইল বা এল সোয়াজি হা সে পছন্দ করবে নৌ সুয়াজি হ আমরা পছন্দ করব ভো সুয়াজি হে আপনি পছন্দ করবেন আপনারা পছন্দ করবেন বা তোমরা পছন্দ করবে ইল সোয়াজি হ বা এল সোয়াজি হ তারা পছন্দ করবে তো এখন আমরা কিছু দুজিএম গ্রুপের ভ্যাব শিখে রাখবো কারণ দুজিএম গ্রুপের এর তো আসলে একেবারে খুব সহজে চেনার কোনো উপায় নাই যদিও ই এক দেখলে আমরা বুঝবো যে এটা দু জেম গ্রুপের ভেভ এটা ঠিক আছে কিন্তু ভ্যারভের শেষে সে ই থাকলেই যে দু এম গ্রুপের ভ্যাব হয়ে যাবে তা কিন্তু না কারণ শক্তি পাখতি ভনির এগুলি কিন্তু থুয়াজেম গ্রুপের ভেব তো আমাদের চিনে রাখতে হবে মুখস্থ করে রাখতে হবে আমি এখানে কিছু দু জেম গ্রুপের ভেভ দিয়েছি এভাবে আস্তে আস্তে মুখস্থ করে নিলেই হয়ে যাবে তো এখানে কী আছে রোস ই বড় হওয়া আপলু দেহ করতালি ঘন বড় হওয়া বাতি গঠন করা ও মান্য করা দেজবেই অমান্য করা মেঘের ওজন হারানো নুহের ফিট করা রিয়াজের প্রতিক্রিয়া আজের অভিনয় আয়েহ ঘৃণা করা ব্রংশেখ সাদা করা এলাহ যে প্রসারিত করা অরিশেহ সমৃদ্ধ করা ওবায়েহ আক্রমণ করা ফশেহ কস মাসেহ স্লিম হওয়া আভেস্তেহ বিনিয়োগ করা নোয়াশেহ কালো করা রেফলেশে প্রতিফলিত করা রোজে রক্তিমাভা বন্দে লাভ দেওয়া দেমলি ভেঙে ফেলা শব্দ অর্থগুলি পুরোপুরি সঠিকভাবে লেখা যায় না যেমন এখানে ঘসি বড় হওয়া এটা আসলে কোনো জিনিসের ক্ষেত্রে ঘসি বড় হওয়া ঠিক আছে যদি মানুষের ক্ষেত্রে ঘসি লেখা হয় তখন বোঝা যাবে একটু মোটা সোটা এরকমের তো এরকম কিছু কিছু শব্দার্থ আসলে বাক্য অনুযায়ী একটু 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 চেঞ্জ হবে এটা আপনার পরবর্তীতে বুঝতে পারবেন বাক্য লেখার ক্ষেত্রে বা টেক্সট লিখতে গেলে বা পড়তে গেলে তখন এটা বুঝে নিতে হবে আশা করছি এইভাবে যদি দু গ্রুপের এম গ্রুপের ভেভগুলিকে চিনে রাখেন তাহলে কিন্তু দু জিএম গ্রুপের ভেব দিয়ে ফিচার সাম্পের যে কনজুরি করা সেটা খুব সহজেই করে ফেলতে পারবেন আপনারা নিজে নিজেই ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ